বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে বাটার একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকে অনেক রকম সর্ষে বাটা রান্না করেন, আমি কিভাবে রান্না করেছি চলুন তাহলে আমি দেখাই। দেখুন বন্ধুরা, আমি সর্ষে বাটা করার জন্য আমি সর্ষে নিয়েছি, শুধু কালো সর্ষে। আপনারা সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিতে পারেন। আর এদিকে আমি রসুন নিয়েছি 6-7 কোয়া, 4টে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। আর এদিকে ভোলা মাছটাকে আমি ভোলা মাছের সর্ষে বাটা করার জন্য ভোলা মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাছটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিচ্ছি। অনেকে সর্ষে বাটা সর্ষের তেল দিয়েই করে, কিন্তু আমি আজকে সর্ষের তেলের বদলে সাদা রিফাইন অয়েল দিয়ে আমি আজকে সর্ষে বাটাটা রান্না করব। দিয়ে দিলাম মাছগুলো, মাছগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে করে আটতে হবে, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন মাছগুলো সমস্ত উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি মাছগুলো। ভোলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি আর যে সমস্ত মাছগুলো ছিল সেগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন সর্ষে এবং রসুন আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম, নানে সর্ষেটা তিতে হয়ে যেতে পারে, তাই শিল নোড়াতে আমি বেটে নিয়েছি। এবারে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়টা জিরে ফোড়ন আর কয়টা রাঁধুনি ফোড়ন। আপনারা এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে ফোড়নগুলো ফুটে গেছে। এইবারে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এর মধ্যেই আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। একটু সর্ষের জলটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। মাছ অনুযায়ী জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা দেখুন ফুটে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। 2-3 মিনিট জ্বালিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের এই রেসিপিটি দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা নামানোর আগে সর্ষের তেল দিতে পারেন, কিন্তু আমি দিলাম না সর্ষের তেল। আমার এই সর্ষে বাটার রেসিপিটি যদি আপনার কাছে ভালো বা খারাপ লেগেও থাকে তাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।